কাছে অনেকগুলো ব্যাপার খুব কষ্টের মনে হয়, যেমন টয়লেট ফেসিলিটিস ভালো থাকে না, রুম ভালো থাকে না, বা অ্যারেঞ্জমেন্ট সেভাবে থাকে না। কিন্তু যখন বরোদা প্রসাদে এসে গেটের সামনে নেমেছি, যে অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা তখন থেকে অভিভূত হয়ে গেছি। এটা একটা মডেল ফিমেল বুথ হয়েছে, সত্যি ব্যবস্থাপনা অসাধারণ। এবং সবাই যদি এটা ভাবে তাহলে মহিলারা আর ভোট দিতে পিছু পা হবে না। ব্যবস্থা মানে ধরুন ধরুন ঘরে গরম হিসাবে লাইট ফ্যান দুটোরই খুব ভালো ব্যবস্থা আছে। তারপরে টয়লেট নতুন করে অ্যারেঞ্জ করা হয়েছে, মানে এটা যেহেতু বয়েজ স্কুল, ফলে মেয়েদের এখানে টয়লেটের একটু প্রবলেম হবে বলে আলাদা করে মেয়েদের জন্য নতুন টয়লেট তৈরি করা হয়েছে, যেটা আমাদের কাছে সব থেকে বেশি প্রয়োজনীয়। আর ঢোকার সময় মানে কি বলুন তো, যেহেতু লোকেশনটা খুব ভালো, যাতায়াতে ভালো, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট, প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে, মানে সব দিক থেকে আইডিয়াল। এটা তো দারুণ, এটা তো মানে ভাবতে পারিনি এরকম কিছু হতে পারে, মানে এরকম যে কোনো খুব তাদের জন্য ধরুন বয়স্ক মানুষ এখানে এসে বসতে পারবে, রেস্ট নিতে পারবে, কে বাচ্চারা খেলা করতে পারবে। মানে ভোটে যে মানে বুথে এসে ভোট দিতে এসে মায়েরা যদি বাচ্চা নিয়ে আসে সমস্যা হবে না, এখানে একটা খেলার জোন হয়েছে, কিংবা বয়স্ক মানুষ অনেকক্ষণ বসে থাকতে পারবে। যদি বৃষ্টিও আসে অনেকটা শেড করা হয়েছে, ফলে লোকজন এই তলা দিয়ে যাতায়াত করতে পারবে বা এখানে এসে দাঁড়িয়ে থাকতে পারবে। মানে পুরো অ্যারেঞ্জমেন্টটা একটা অন্যরকম।